সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যথারীতি প্রতিদিন সকালবেলা চান টান করে একদম ঠাকুরের কাছে চলে আসা। তো আমার পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এই যে পুজো দিয়েছি, যে লক্ষ্মী নারায়ণ আর এই যে পটে লক্ষ্মী, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এবার একটু ভিডিওটা এই জন্য করে নিলাম। তো এবার তো মানে রান্নাঘরে যা পালা আর কি দেখাবো বলো তো। আজকে অন্য কিছু না, আজকে একটা রেসিপি দিচ্ছি। আজকে আমার ব্লগে অন্য কিছু থাকছে না, আজকে রেসিপি দিচ্ছি, সেটাই তোমরা দেখবে। একটা মাছের রেসিপি দিচ্ছি, মাছ সবজি দুটোই মানে মেশানো। তো আমি কী মাছের মাছ সবজির আমি রেসিপি দিচ্ছি সেটাই তোমরা দেখবে। চলো দেখতে থাকো। আমি পুজো টুজো দিলাম, দিয়ে এবার আমি নিচে যাচ্ছি। যে যেটা আমাদের মানে কাজকর্ম আছে সেসব তো ছাড়বই, তবে সেগুলো আজকে দেখাচ্ছি না। প্রতিদিন একই জিনিস না দেখানোই ভালো। তো আজকে একটুখানি ছোট করে ভিডিওটা করছি, বেশি বড় ভিডিও না এটা, যার জন্য একটু রান্না দিচ্ছি আর একটু আমি তোমাদের সাথে একটু কথা বললাম, একটু শুভ সকাল জানালাম। সকালে কাজকর্ম টান টান, তারপরে জল খাবার সেগুলো তো থাকে, সেগুলো আর দেখালাম না। এবার রান্নাটা দেখাবো, চলো রান্নাটা করে নিই। আজকে নাতনিকেও দেখাচ্ছি না, আমি যে ওপরে এসে ভিডিও করছি সেটা কিন্তু নাতনি জানে না, জানলে পরে আর রেহাই নেই। মানে ওকে ছাড়া ভিডিও করতে পারবো না, ওকে নিয়ে ভিডিও করতে হবে, ঠিক আছে? সেসব তো আছে, সেসব ব্লগে বলবো। আজকে আমি রেসিপি দিয়েছি, সেই রেসিপিটা তোমরা দেখো, চলো দেখতে থাকো। আজকে রান্না করব শীতের লাউ চিংড়ি আর কড়াইশুঁটি। তো চিংড়ি আছে চাপা চিংড়ি, কড়াইশুঁটি, মশলা আছে আদা, জিরে, ধনে, লাল কাঁচা লঙ্কা বাটা, লাল মিরচি, হলুদ, ধনে পাতা, তারপরে রসুন, এগুলো এক এক করে দেব, সবই তোমাদেরকে দেখাবো। চলো রান্নাঘরে, রান্নাঘরে যথারীতি চলে আসলাম। তো সবই দেখিয়ে দিয়েছি, এগুলো আবার তো রান্নার সময় দেবো, সেগুলো তো দেখিয়ে দেব। আর এখানে আছে নুন আর তেল, আর চিংড়ি মাছে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভাজবো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়ার অপেক্ষা। একটু তেল দেব, এটা সরষা তেলে রান্না হবে, সরষার তেল দিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা, আমি আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না, শুকনো লঙ্কাটা আজকে আমার ঘরে নেই, যার জন্য আমি দেব কাঁচা লঙ্কা ফোড়ন। তো তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দেবে, শুকনো লঙ্কাটাই ফোড়ন দিলে ভালো। তো আজ একটু আগে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। এই লাউ ঘন্ট করলে একটু চিংড়ি মাছটা ছোট থাকলেই ভালো। আমি চিংড়ি মাছ সবসময় পেছনে পরিষ্কার করে নিই, যে নোংরাটা দেখো যে কাটা কাটা মতো আছে, না হলে শরীর খারাপ হয় সেই চিংড়ি মাছ খেলে। এটা তুলে নেব, এই যে তেলটা আছে, চিংড়ি মাছের সব কিছুই আছে, এটার মধ্যেই আবার রান্নাটা আমি চাপাবো। তুলে নিচ্ছি, তোলা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর রসুন, রসুনটা একটু থেতো করে দিলাম, কেননা একটু দিতে হয় মাছ তো, নাহলে একটা গন্ধ ছাড়ে, আর রসুন দিলে ভালো লাগে খেতে। তো এবার এটা একটু নেড়ে নেব, নেড়ে নেওয়ার পরে আমি লাউগুলো দিয়ে দেব। ওই একটু চিংড়ি মাছ ভাজলে পরে ওরকম লেগেছিলো, তো ওগুলো আবার লাউয়ের সাথে মিশেই যাবে, কোনো অসুবিধা নেই, বরং গন্ধটা ভালোই থাকবে চিংড়ি মাছ ভাজার। তো এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, লাউগুলো কেটে নিয়েছি। লাউ সবসময় কচি হলে সত্যি কথায় খেতে ভালো হয়, এখন এটা আমি বুঝতে পারছি না কচি, কিন্তু একটু তো শুকনো শুকনো হয় লাউগুলো, বাজার থেকে আনলে পুরো টাটকা টাটকা মনে হলেও মানে শুকনো শুকনো লাগে, টাইম লাগে। এটা নুন দিয়ে একটু ঢাকা দিতে হবে, ঢাকা দিলে নরম হয়ে আসলে তারপরে এটা মানে ভালোভাবে নাড়া যাবে, না হলে এখন কড়াটা ভর্তি তো এখন ঠিকঠাক নাড়া যাচ্ছে না। একটু নেড়ে নিচ্ছি কিন্তু নাড়তে একটু অসুবিধা হচ্ছে, একটু ঢাকা দিয়ে দেবো। এবার
নাড়তে অসুবিধা হয়ে যাচ্ছে, পড়ে যেতে পারে। তার জন্য একটু ঢাকা দিলে পরে নরম হয়ে আসবে, আর যতটুক জল ওঠার ততটুক জল উঠে যাবে। এই যে এবার নামিয়ে নিলাম ঢাকাটা, নামিয়ে নিয়ে এবার এই যে হ্যাঁ দিয়েছিলাম ঢাকা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটাই বলছি। এবার কড়াইশুঁটি দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এরপরে যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলো আস্তে আস্তে তো দেবো, মানে একেবারেই দিয়ে দেবো সব মশলাগুলোই। এই যে জিরে, আদা, ধনে, তারপরে লাল মিরচি, জিরে ধনে একসাথেই বাটা দিয়ে, একটু কাঁচা লঙ্কা বাটা, সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এটা জল উঠে গেছে আর জল দিতে হলো না মশলার মধ্যে, এটা দিয়ে মোটামুটি কষিয়ে নেবো। কষাতে কষাতে এ তো জলও শুকিয়ে আসবে, লাউটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তবে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় লাউটা, যেন লাউটা মানে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। শীতকালে লাউ তো ভালোই লাগে খেতে। এবার ঢাকা দিয়ে দিলাম, আবার ফিরে আসলাম, ঢাকাটা তুললাম, এখনও জল আছে, কেননা লাউটা আরও সেদ্ধ হতে হবে। একটু কচি লাউ হলে একটু জল ওঠেই, জল লাউতে দেওয়া দিতে হয় খুব কম। যদি লাউটা একেবারেই শুকনো হয়, একটু মানে বয়স হয়, তাহলে একটু জল দিতে হয়, কিন্তু সেই লাউয়ের টেস্ট হয় না। দিয়ে দিলাম মাছ, দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম চিংড়ি মাছটা যতটা হবে তত স্বাদ বেশি হবে, তাও যা আছে তাতেই স্বাদ যথেষ্টই হয়। চিংড়ি মাছ পড়লেই তরকারির স্বাদ আলাদা হয়ে যায়। তো দেখো এখন আমার ঝোল একদম জল শুকিয়ে গেছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে, পুরো ঘন্ট যেরকম হওয়ার সেরকমই হয়ে গেছে। তো এটা সুন্দর করে নেড়ে নিচ্ছি, আবার নিয়ে তোমাদেরকে পুরোটাই আবার ঠিকঠাক করে দেখিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিলাম, মিষ্টিটা একটু দিতে হয়, না হলে কি হয় ব্যালেন্সটা হয় না, নুনচা নুনচা লাগে, একটু মিষ্টিটা দিলে ভালো লাগে। মিষ্টি দিলাম, দিয়ে আবার নেড়ে নিলাম। এবার একটু লাউ ঘন্ট, একটু ধনে পাতা দিতেই হয়, না হলে ভালো লাগে না, একটু ধনে পাতাও দিয়ে দিলাম। দিয়ে এবার রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, একদম পুরো কমপ্লিট রান্না। এবার তোমাদেরকে একটু নেড়ে নিচ্ছি, তোমাদেরকে এবার একটু আমি পরিবেশন করে দেখাবো। যে কোনো রান্না রান্নার পরে পরিবেশন করলে দেখতে বেশি সুন্দর লাগে, রান্না করতে একরকম দেখায় আর পরিবেশন করলে আর একরকম দেখায়। চলো পরিবেশন করে দেখাচ্ছি। চলে আসলাম, একটা প্লেটে নিয়ে নিয়েছি, লাউটা তুলে নিয়েছি, দেখো হলুদ রং, কারণ লাউ ঘন্ট একটু হলুদ রং হলেই ভালো। আর এই তো চিংড়ি, চাপা চিংড়ি, কড়াইশুঁটি, ধনে পাতা সবই দেওয়া আছে, খুব সুন্দর হয় খেতে। এইভাবে রান্না করলে খুবই সুন্দর হয়। তবে আমি আমার মতো করে রান্না করেছি, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই এরকম তোমরা রান্না করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার সাথে জুড়ে থেকো, আরও রান্না আমার ব্লগে আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো, নমস্কার।